এক গ্লাস পানির সাথে রান্নাঘর থাকা তিনটে জিনিসকে মিশিয়ে এভাবে করে যদি খেতে পারো এটা তোমাদের পেটের সমস্ত মেদকে গলিয়ে দিবে এবং কি তোমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করে শরীরটাকে ফিট রাখবে তোমরা আমাকে জানিং অনেকেই কমেন্ট করছো যে আপু আমাদের পেটের দিক দিয়ে অনেক মেদ জমে গেছে এবং কি শরীরের বিভিন্ন অংশে মেদ জমে গেছে যার জন্য আমাদের ওজনটা বেড়ে গেছে তো আমাদের এই অতিরিক্ত মেদটা কমানোর জন্য একটা উপায় বলো সেজন্যই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে একটা সহজ উপায় শেয়ার করতে চলে এসেছি আর আমাদের শরীরে যখন অতিরিক্ত মেদ জমে যায় তখনই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধে সেই জন্য কিন্তু প্রত্যেকটা মানুষেরই ওজনটা ঠিক রাখা দরকার তখন কথা হচ্ছে ওজন কত রাখলে ঠিক হবে কত কেজিতে রাখলে ঠিক হবে তো এটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম মানে হচ্ছে উচ্চতা অনুযায়ী তোমাদেরকে ওজনটা ঠিক রাখতে হবে তো উচ্চতা অনুযায়ী তোমরা কে কত কেজি ওইটা ঠিক রাখবে সেটা সেটার জন্য আমি তোমাদের সাথে একটা চার্ট শেয়ার করছি তো এই চার্টের মধ্যে তোমাদেরকে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দিব যে তোমাদের মানে উচ্চতাটা কত হলে তোমরা কত কেজিতে রাখতে সেটা পারফেক্ট হবে তোমাদের শরীরটা সুস্থ থাকবে সেটা একটা চার তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি তো উচ্চতা নির্ধারণ করার জন্য কিন্তু পুরুষ এবং মহিলার আলাদা হিসেব করা হয় তো সেই জন্য কোনো পুরুষের যদি উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হয় তাহলে তার ওজন হচ্ছে তিপ্পান্ন থেকে পঁয়ষট্টি কেজির মধ্যে হতে হবে তাহলে ঠিক হবে আর কি সেটা আর কোনো মহিলার ক্ষেত্রে যদি উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হয় তো সেক্ষেত্রে তার ওজন হওয়া উচিত উনপঞ্চাশ থেকে ষাট কেজির মধ্যে তাহলে সেটা আর কি ঠিক সেই জন্য প্রথমে তোমরা তোমাদের উচ্চতাটা মেপে নিবে সেই অনুযায়ী তোমরা চারটা দেখে বুঝে নিতে পারবে তোমাদের ওজনটা ঠিক আছে কি নেই চারটা ফলো করে কিন্তু নিজেরাই বুঝে নিতে পারবে যে তোমাদের ওজনটা ঠিক আছে কিনা উচ্চতা অনুযায়ী আর যদি তোমাদের ওজনটা যদি উচ্চতা অনুযায়ী না মিলে তাহলে তোমরা মনে করবে যে তোমাদের ওজনটা বেশি আছে বা তোমাদের কোথাও ফ্যাট জমে গেছে তো সেই জন্য তোমরা কি করবে আমি আজকে একটা ড্রিঙ্ক শেয়ার করব সেই ড্রিঙ্কটা তোমরা খাবে হচ্ছে দিনে দুইবার করে তাহলে তোমাদের শরীরের এই দ্রুত মেদটা কিন্তু তোমরা গলি নিতে পারবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু খুবই কার্যকরী একটা ড্রিঙ্ক আর তোমরা যারা হচ্ছে শরীরের ওজন ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে পেটের দিক দিকে অনেক মেদ বেড়ে গেছে তারা কিন্তু এটা খেতে পারবে এতে করে তোমাদের ওজনটা কিন্তু কমবে না ওজনটা ঠিকই থাকবে কিন্তু পেটের মেদটা কিন্তু কমে যাবে এবং তোমাদের শরীরটা কিন্তু অনেক সুস্থ থাকবে আর যারা কিন্তু অলরেডি ফিটে আছো কোথাও মেদ নেই তারাও কিন্তু খেতে পারবে কারণ এটা কোনো ক্ষতি করবে না এটা শরীরের ওজনটা ঠিক রাখবে মানে একটা পরিমাপে রাখবে এবং কি ফিট রাখতে সাহায্য করবে তো ডিমটা তৈরি করা কিন্তু খুবই সহজ বন্ধুরা তো প্রথমে তোমরা হচ্ছে চুলে একটা প্যান বসিয়ে দিবে এরপর এর মধ্যে দেড় গ্লাস পরিমাণে পানি দিয়ে দিবে আর দেড় গ্লাস পরিমাণ পানিটা কিন্তু ফুটিয়ে আমরা এক গ্লাস করে নিব তো এরপর আমরা এখানে প্রথম যেটা দিব সেটা হচ্ছে কি রান্নাঘরে থাকা এই জিরা অর্থাৎ আমরা যেটা রান্না ব্যবহার করি আর কি সেটাই তো এই জিরা কিন্তু আমাদের হজম শক্তি বাড়ায় এবং কি আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে করে পেটের মেট্রাকে কমিয়ে দেয় এবং শরীরে যে কোনো অংশের মিটটা কমাতে সাহায্য করে আর জিরা বিশেষ করে আমাদের শরীরের যে বিষাক্ত পদার্থগুলো থাকে সেগুলোকে বের করে দেয় যার জন্য আমাদের হজম শক্তি বাড়ে এবং কি জিরে আমাদের শরীরে মেটাবলিজমটাকে বাড়ায় যার জন্য যে কোনো রোগও প্রতিরোধ করে তো যাই হোক এখানে আমি দেখো হাফ মতো জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে আর কি তো এর সঙ্গে আমি এখন অ্যাড করবো কি দারুচিনি তবে এখানে আমি দারুচিনি ব্যবহার করব না এটা হচ্ছে আমি গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারের সাহায্যে তোমরা যেরকম করে গুঁড়ো করে নিবে আর না হলে পাটার মধ্যে ছেঁচে দিতে পারো দারুচিনিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা কিনা আমাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বি গলাতে সাহায্য করে এবং দারুচিনি আমাদের মেটাবলিজম বাড়ায় এবং কি খিদে খিদে ভাবটা কমায় তো সেই জন্য দেখো আমি এখানে প্রায় হাফ চামচের থেকে কম কিন্তু গোটা দিয়ে দিয়েছি অল্প করে দিলেই হবে তো যাই হোক এখনও জিরা আর দারুচিনিটাকে কিন্তু আমি খুব ভালো মতো ফুটিয়ে নিব। এতে করেছে জিরার মধ্যে যে পুষ্টিগুণগুলো আছে সেগুলো সব পানির মধ্যে চলে আসবে আর এখানে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ফোটাতে হবে তাহলে কিন্তু পানিটা কমে আসবে তখনই কিন্তু আমাদের পোপারলে ডিংটা তৈরি করা হবে তো আমি এখানে প্রায় আড়াই মিনিট পরে চলে এসেছি আর দেখো পানিটা কিন্তু এরকম কমে গেছে আর এ পানির কালারটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে যাবে কেননা জিরের কালারটা চলে এসেছে পানির মধ্যে আর দারুচিনিটাও কিন্তু জাল করার পরে এরকম কালার হয়ে যায় তো যাই হোক এরপরে হচ্ছে তোমরা কি করবে চূড়া থেকে নামিয়ে এটাকে ছেঁকে জিরেটা আলাদা করে নেবে কেননা জিরেগুলো এখন আর খাওয়া যাবে না এটার পুষ্টিগুণ সব পানির মধ্যে চলে এসেছে তো এই জন্য তোমরা হচ্ছে ব্যব করে ছেঁকে নিবে তাহলে দেখবে যে এক গ্লাস পরিমাণ হয়ে গেছে তো এরপরে হচ্ছে দেখো আমি তো তিনটে জিনিসের কথা বলেছিলাম সেটা হচ্ছে লেবু আর যেন তো লেবুতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যাসিডিক অ্যাসিড আমাদের চর্বি কমাতে সাহায্য করে এছাড়াও লেবু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই উপকারী তো সেই জন্য আমি এখানে দেখো অর্ধেকটা পরিমাণ লেবুর রস নিয়ে নিয়েছি প্রায় ছোট চামচে তিন চামচ পরিমাণ হবে আর কি আর বড় চামচে নিলে হচ্ছে দেড় চামচ মতো হবে তো তোমরা হচ্ছে এরকম লেবুটা দিয়ে দিবে এতে করে এই ড্রিঙ্কের কার্যকারিতা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে কেননা লেবুতে যেহেতু ভিটামিন সি থাকে তো যে কোনো কিছুর সঙ্গে ভিটামিন সি অ্যাড করলে সেটার গুণাগুণ অনেক বেড়ে যায় আর এটা এই ড্রিঙ্কটা তখন একটু অ্যাসিডিকও হয়ে যাবে যেহেতু লেবুটা একটু অ্যাসিডিক তো যার কারণে তোমাদের ফ্যাট কিন্তু তাড়াতাড়ি গলতে শুরু করবে তো দেখো বন্ধুরা লেবুটা খুব ভালো মতো মেশে নিয়েছি একটা কালারটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে গেছে তো চল এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ডিংটা পান করবে তোমরা চেষ্টা করবে একটু গরম গরম খাওয়ার মানে চায়ের মতো করে খাওয়ার আর কি তাহলে তোমাদের শরীরে গিয়ে খুব ভালো মতো কাজ করবে এখন কথা হচ্ছে তোমরা ডিংটা কখন পান করবে তোমরা ডিংটা হচ্ছে সকালে খালি পেটে একবার পান করবে অবশ্যই খালি পেটে পান করতে হবে তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি রেজাল্টটা পাবে এবং হচ্ছে তোমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার পান করবে তাহলে তাহলে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে কেন দুবার করে যখন তোমরা খাবে তখন তোমাদের ফ্যাটটা তাড়াতাড়ি করে বলতে শুরু করবে তো এরপর তোমরা হচ্ছে এভাবে করে চায়ের মতো করে খাবে এটা কিন্তু খেতে একদমই বাজে না কেননা এখানে আমরা লেবু অ্যাড করেছি দারুচিনির গুঁড়ো দিয়েছি আর জিরে দিয়েছি তো তিনটে জিনিসে কিন্তু খুবই মানে ফ্লেভারটাও খুব ভালো আর খেতেও টক টক লাগে হালকা হালকা তো খেতে কিন্তু খুবই ভালো এই ড্রিঙ্কটা তো ঠিক আছে বন্ধুরা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে ডিমটা তৈরি করবে কীভাবে তোমাদের ওজনটা কমাবে কীভাবে ঠিক রাখবে ওজনটা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবে সব জন্য অনেক অনেক দোয়া রইল সো টাটা বাই বাই